তোমরা যদি চাও এরকম টাইপের বোম বাজি বানাতে বাড়িতেই, তাহলে তোমাদের শুধু লাগবে একটা সাইকেল স্পোক, যেটার দাম নেবে মাত্র 5 টাকা, আর একটা ছোট্ট তারকাঠি লাগবে, আর ছোট্ট একটুখানি দড়ি লাগবে। তো এটা কিভাবে বানাচ্ছি তোমরা কন্টিনিউ দেখো, আর আশা করি মাত্র 5 টাকা আর 2 টাকা দামে একটা সলাইয়ের প্যাকেট নিলেই তোমাদের সারাদিন বোম ফাটিয়ে তোমাদের টাইম কেটে যাবে, বুঝতেই পারবে না এটা এত সুন্দর একটা জিনিস তৈরি হবে। তোমরা কন্টিনিউ কিন্তু দেখতে থাকো, একদম স্কিপ করবে না। সবার প্রথমে তোমাদের এই সাইকেলের স্পোকটাকে পিছন দিক থেকে একটুখানি এদিক থেকে বেঁকিয়ে নিতে লাগবে। জিনিসটাকে ভালো মতন কন্টিনিউ দেখতে থাকো, তা তোমরা শিখতে পারবে যে এতটা একটু বেঁকিয়ে নিতে লাগবে। এবং সাইকেলের যে স্পোকের সামনের দিকটা আছে সেদিকটাকে তোমাদের ঠিক এইভাবে এইভাবে খাড়া করে নিতে হবে, ঠিক এইভাবে এইভাবে শেপটা ঠিক এরকম হবে। এবার তোমাদের কি করতে হবে, এই দড়িটাকে নিয়ে ঠিক স্পোকটার এই পিছনে বেঁধে দিতে হবে। এবং এই যে তারকারিটা এই মাঝখানে এভাবে ঢুকবে, এটা এইভাবে ঢুকবে তারকারির মাথাটার মধ্যেও, দড়িটাকে বেঁধে এটাকে টিকার তৈরি করে নিতে লাগবে। দেখো এটা বাঁধা হয়ে গেছে আমার, এবার এটা এই ছিদ্রটার মধ্যে ঢুকবে এইভাবে। এখন তোমাদের মূল কাজ সেটা করতে হবে কি, সেটা তোমাদের জন্য লাগবে একটা সলাই যার দাম পড়বে মাত্র 2 টাকা। তাহলে আমাদের এই বন্দুকটা বানাতে খরচা পড়ছে 5 টাকা আর 2 টাকা, মানে 60 টাকার বিনিময়ে তোমরা একটা বন্দুক বানাতে পারছো, আর যেটা তোমাদের সারাদিন চলে যাবে। এবার এটাকে তোমরা ইউজ করবে কেমন করে, এই যে তোমরা এদিকে সামনে চলে আসো, এই যে এই যে ছিদ্রটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছিদ্রটার মধ্যে এই সলাই কাঠির বারুদটাকে তোমাদের এই ছিদ্রের মধ্যে ঢুকাতে হবে। ঢুকানোর পর তোমরা এই টিকারটাকে রেডি করে তারপর তোমরা বোম ফাটাতে পারবে। সলাই কাঠির থেকে বারুদটাকে খুলে নিতে হবে হালকা করে, এই যে আমি খুলে নিলাম, এই দেখো দেখতে পাচ্ছ আমার হাতে যে বারুদটা আছে, এই বারুদটাকে এখানে ঢুকিয়ে দিতে হবে আস্তে আস্তে করে। মানে তোমরা যদি এই জিনিসটা তৈরি করে তোমাদের ছেলে পেলে হাতে দিতে পারো, তাতে তাদের হাতও জ্বলবে না, হাতে ব্যথাও পাবে না, এবং কোনো রকম সমস্যাও তাদের হবে না। আর একবার চিন্তা করে দেখো, একটা 60 টাকার বিনিময়ে যদি তোমরা এই বন্দুকটাকে তাদের তৈরি করে নিতে পারো, তারা সারাদিন এই কাজেই ব্যস্ত হয়ে থাকবে, আর অন্যদিকে তাকাবেও না, অন্য কাজ করবেও না। এই যে হয়ে গেল তৈরি, এবার আমি এখানে টিকারটা লাগিয়ে দিচ্ছি, এখানে শুধু থেকে আমাকে হেলমেট ঢুকিয়ে দিতে হবে। এবার এটা বাড়ি যাওয়ার পালা, চলো বাইরে দেখাচ্ছি। তো এই বন্দুকটা তোমরা বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখো, আশা করি বাচ্চারাও খুব খুশি হবে, কোনো রকম সমস্যাও হবে না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর এই ইনফরমেশনটা তোমাদের প্রিয়জনের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। তাহলে রাখছি, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে। বাই, টাটা।